হ্যালো গাইস, ওয়েলকাম টু প্লেটস অফ জয়। আজ চলে এসেছি রোস্টারি কফি হাউসে আমাদের থার্ড ভিজিটের কথা বলতে। দিনটা ছিল 29শে জুলাই। সকাল সকাল চলে গেলাম রোস্টারি কফি হাউসে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে বাইরে বসা আর হলো না। যদিও রোস্টারির ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো, আর সেদিন সকালটা পুরো ফাঁকা ছিল। আর সেই সুযোগে আমরা ওদের ইম্পোর্টেড মেশিনগুলোয় কফি মেকিংটাও দেখে নিলাম। আমরা নিয়েছিলাম এদের ডাবল শট এসপ্রেসো আর কার্ডামাম লাতে। এসপ্রেসোটা প্রচণ্ড স্ট্রং ছিল, দু প্যাকেট চিনি মেশানোর পরেও তেতো লাগছিল, আর খেয়ে মনে হচ্ছিল একটু হাই হয়ে গেছিলাম। লাতেটা আমার বেটার লেগেছে, লাইট কফি আর সাথে কার্ডামামের হালকা গন্ধ। যাই হোক, কফির পরে নিলাম মাটন কিমা অমলেট প্ল্যাটার। এটার মধ্যে ছিল একটা মাটন কিমা অমলেট, বেক বিনস, হ্যাশ ব্রাউন, টোস্ট অ্যান্ড বাটার আর সসেজ। এই প্ল্যাটারটার সবগুলো আইটেমই ঠিকঠাক খেতে ছিল, মানে ডিসেন্ট। ব্রেডটা একটু ঠান্ডা হয়ে গেছিল। এদের মধ্যে হ্যাশ ব্রাউনটা আর সসেজটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। কিমা অমলেট প্ল্যাটারের পরে আমরা নিলাম ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপসটা আমার সেরা লেগেছে। বাইরে ক্রিস্পি ব্যাটার আর ভেতরে একদম ফ্রেশ বাসা ফিশ, আর সাথে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। সস আর মেয়োনিজ দিয়ে ফাটাফাটি লাগছিল। রোস্টারিতে আমাদের থার্ড ভিজিটের এক্সপিরিয়েন্সটা অন্য মাত্রায় পৌঁছে দিল এদের কমপ্লিমেন্টারি ব্রাউনি। হালকা ওয়ার্ম, চকলেটি, ঘন এই ব্রাউনি খেতে অসাধারণ ছিল। যাই হোক, রোস্টারিতে আমাদের ফার্স্ট আর সেকেন্ড ভিজিটের এক্সপিরিয়েন্স এখনও না দেখে থাকলে যাও এখনই গিয়ে দেখে নাও। আর ফোর্থ ভিজিটের এক্সপিরিয়েন্স আসছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নাও।